হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ফয়জুর রহমান, আপনাদের সামনে আমি আবারও চলে আসলাম একটি নতুন ব্লগিং ভিডিও নিয়ে। আসলে রুমে ভালো লাগতেছিল না, সেজন্য আবার চলে আসছি আপনাদের সামনে। আর এখন আমরা যাচ্ছি আসলে পার্কে, যাচ্ছি একটু ঘোরাঘুরি করবো, তারপর আসলে রুমে চলে যাব। আর আজকে হচ্ছে রবিবার, রবিবার হচ্ছে আমাদের উইকেন্ড, আর আজকে আসলে কোনো ক্লাস নেই, আমরা ফ্রি টাইম আছে, সেজন্য বাইরে আসছি ঘোরাতে। আর পিছনে তো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট খুবই সুন্দর। আর এই পরিবেশে যদি আপনি ঘুরতে বের হন, অবশ্যই আপনার মাথা ফ্রেশ হবে। আমিও এর বিকল্প নেই, আমিও বের হয়েছি, আসলে রুমে বসতে বসতে বোর হয়ে গেছি, এজন্য আসছি এখন। অনেকে আমাকে আসলে ইনবক্সে মেসেজ দেন ইউরোপে আসা কি আপনাদের দরকার আছে কি না, আজকে সেই বিষয়ে নিয়ে একটু কথা বলতেছি। দেখেন, ইউরোপে যদি আপনার বাংলাদেশে কোন ব্যবস্থা না হয় তাহলে আসতে পারেন, আর এখানে আসার পর যে আহামরি কিছু করে ফেলবেন এইরকম কিছু না। এখানে আসার পর অনেক স্ট্রাগল করতে হবে আপনাকে অবশ্যই। আর আমি মনে করি বাংলাদেশে যদি কিছু করতে না পারেন তাহলে অবশ্যই আসবেন। আর ইউরোপের দেশ ইউরোপে জীবনযাত্রার মান অনেক উন্নত, অবশ্যই বুঝতে পারতেছেন। বাংলাদেশে তাহলে কি করবেন, আর এখানে তাহলে ঘুরতে পারবেন, তারপর সমস্ত ফ্রান্স, তারপর ইউরোপের বিভিন্ন দেশে যখন কার্ড পাবেন, সিটিজেন কার্ড পাবেন, তখন বিভিন্ন দেশে ঘোরাতে পারবেন। আর এটাই হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিট আমি মনে করি, কারণ পৃথিবীতে জন্ম হয়েছে শুধু বাংলাদেশে থাকার জন্য নয়, পৃথিবীটা ঘুরে একটু দেখবেন। আর আসলে পৃথিবীটা অনেক সুন্দর, বাইরে বের হলে আসলে মনটা ভরে যায়। আর আমরা আসলে বেশিরভাগ সময় রুমের ভিতরে ভালোই লাগে না, বাইরে এভাবে ঘুরতে ঘুরতে জীবনটা চলে যাচ্ছে আর কি। তখন আমরা যাই, দেখি পার্কে যাই, পার্কে যাওয়ার পর আবার কথা হবে আপনাদের সবার সাথে। এই মুহূর্তে আমি চলে আসছি পার্কে। আমার পিছনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পার্ক, এটা হচ্ছে মেইন পার্ক। আর এই মুহূর্তে এখন সন্ধ্যা 8টার উপরে বেজে গেছে, এজন্য আসলে এটার মধ্যে আমি যেতে পারবো না, এটা দেখা যাবে কিন্তু এটার মধ্যে যাওয়া যাবে না, অন্য একদিন আসবো আসলে এখানে এসে আপনাদেরকে দেখাবো। আর এই ভিউটা আসলে খুবই সুন্দর লাগতেছে, আর এখানে অনেক ভালো বাতাস আছে, বাতাসগুলো খুবই ভালো, ফ্রেশ বাতাস। আর দেখতে পাচ্ছেন এদিকে একটা পানির জন্য আছে, তারপর একদম এর পিছনে একটা ফুল দিয়ে কি যেন সাজানো হয়েছে, অবশ্যই একদিন দেখাবো। তারপর বাচ্চাদের জন্য খেলারও কিছু জায়গা আছে দেখতেছি পার্কের ভিতরে। আর একদম পিছনে দেখতে পাচ্ছেন একটা পাহাড়, এই পাহাড়ে একদিন যাবো অবশ্যই। আর এই পাহাড়ে গিয়ে আমার ইচ্ছা ছিল একটা ড্রোন ক্যামেরা কিনবো, ড্রোন ক্যামেরা কিনে নিয়ে যাব। আর এখন দেখি ড্রোন ক্যামেরা যদি কিনি তো ভালো হবে, আর যদি না কিনি সমস্যা নেই, আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আসলে ভিউটা খুবই সুন্দর আসতেছে। আর আমি আমার পিছনের ক্যামেরা দিয়ে দেখাই, এ হচ্ছে পার্কের উপর দিক, আপনারা তো দেখতেই পাচ্ছেন পার্কের উপর দিক। এখন একটু আলো কম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেজন্য একটু কম কম দেখা যাচ্ছে আর কি। এভাবে হচ্ছে পিছনের দিক। এখানে আসছি, আর রাতে আসছি, যেহেতু রুমের ভিতরে ভালো লাগতেছিল না সেজন্য আসছি এখানে। আর আশা করি এরকম আরও ভিডিও বানাবো, আপনারা আমাকে সাপোর্ট দিয়ে সাথে থাকবেন, আমার পেজটি ফলো করতে ভুলবেন না, আর ভিডিওগুলো শেয়ার করতে থাকেন, তাহলে অনেক মানুষের সামনে যাবে। আর আমার ইচ্ছা আছে বিভিন্ন জায়গায় যাব, আসলে পাহাড়, পর্বত, তারপর সমুদ্রেও যাওয়ার ইচ্ছা আছে, মার্সেলে যাওয়ার খুবই ইচ্ছা। আমি একবার মার্সেলে গেছি অবশ্য, আবার মার্সেলে যাব, ভিডিও করব। যদিও একবার গেছিলাম, ভিডিও করতে পারি নাই, কারণ ক্যামেরা ছিল না, তেমন মোবাইল ছিল, এটা খুব ভালো একটা মোবাইল ছিল না, ক্যামেরা এত ভালো ছিল না, আর মাইক্রোফোনও ছিল না, সেজন্য আর করা হয় নাই আসলে সেভাবে। আর এখন যদি মার্সেল যাই আসলে দেখি সামনে পাচ্ছি দুই মাসের জন্য বন্ধ পাবো, অবশ্য দুই মাসের জন্য, দুই মাস আমি অনেক জায়গায় ঘুরাবো, এই দুই মাসের ভিতরে আমি অনেক জায়গায় গিয়ে ভিডিও করবো, আর আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করবো। তো
সাপোর্ট দিয়ে সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আর দেখা হবে পরবর্তী ব্লগিং।